আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন তো গত পর্বগুলোতে আমি অনার্স প্রথম বর্ষের বলা চলে সব সাবজেক্টেরই আমি সাজেশন আপলোড দিয়েছিলাম ম্যানেজমেন্টের সিযোগান তো আজকে বেসিক্যালি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বাজারজাতকরণ নীতিমালার সাজেশন সারব ইনশো তো এখানে মোটামুটি বি পার্ট সি পার্ট এবং ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি যে আপনাদের পরীক্ষায় এখান থেকেই কমন থাকবেন সজা সো প্রথম অধ্যায় আমরা চলে যাচ্ছি প্রথম অধ্যায় ক্রেতাভেহ সৃষ্টি অর্জন তো এখানে ব্রিফ কোশ্চেন কিছু ইম্পর্টেন্ট তুলে ধরা হয়েছে বাজারজাতকরণের সংজ্ঞা উৎপাদকের নিকট হতে ভোক্তা নিকট বন্য সামগ্রী পৌঁছে দেওয়ার সাথে যত প্রকার ব্যবসায়িক কার্যবিধি জড়িত আছে সেগুলোর সামগ্রিক রূপে হচ্ছে বাজারজাতকরণ বাজারজাতকরণ ক্রেতার জন্য কী সৃষ্টি করে বাজারজাতকরণ ক্রেতার জন্য ভেলু সৃষ্টি করে প্রয়োজন কাকে বলে কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে চাহিদা কাকে বলে যেসব অভাব পূরণ করা প্রয়োজন ওই অভাব পূরণের মতো সামর্থ্য আছে এবং ব্যক্তিগত অর্থ ব্যয় করার ইচ্ছা আছে ওই অভাবগুলোকে আমরা চাহিদা বলবো বাজারজাতকরণের প্রাথমিক লক্ষ্য কি বাজারজাতকরণের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ক্রেতাদের জন্য ভেলু সৃষ্টি করা পণ্য কাকে বলে মানুষের প্রয়োজন এবং অভাব পূরণে সক্ষম এমন কিছু বাজারে পাওয়া যায় তাকে পণ্য বলে ক্রেতা ভ্যালু কি পণ্য ও সেবা থেকে প্রাপ্ত সুবিধা এবং এর খরচকৃত অর্থর পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে ভ্যালু বিবৃতি কি ভেলু বিবৃতি হলো ক্রেতাদের সন্তুষ্টি বিধানের জন্য যে সকল সুবিধা প্রদান করা হবে তার সমষ্টিকে বোঝায় বাজারজাতকরণের চার সি বলতে কাস্টমার সলিউশন কাস্টমার কস্ট কনভেনিয়েন্স কমিউনিকেশন দশ বাজারজাতকরণ ভ্যালু বলতে কি বুঝো বাজারজাতকরণ ভ্যালু হলো পণ্যের ব্যবহারজনিত সুবিধা ও প্রদানকৃত অর্থের মধ্যে পার্থক্য ক্রেতা ইকুইটি বর্তমান ও সম্ভাব্য ক্রেতাকে প্রদানকৃত জীবনব্যাপী ভেহুর সমষ্টিকে ক্রেতা ইকুইটি বলে বাজারজাতকরণ দ্বারা কী কী উপযোগ সৃষ্টি হয় স্থানগত সময়গত সত্য হস্তান্তর এবং রূপগত উপযোগ সৃষ্টি করা এখন আমরা চলে যাব পার্ট বি এবং সিতে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য শপিং এবং মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য অভাব প্রয়োজন ও চাহিদার উদাহরণ সহ ব্যাখ্যা প্রয়োজন অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য কী বিক্রয় মতবাদ ও বাজারজাতকরণ মতবাদের মধ্যে পার্থক্য বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনগুলো আলোচনা করো বাজারজাতকরণ মতবাদ এবং সামাজিক মতবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো নতুন সহস্রাদ্ধে বাজারজাতকরণ চ্যালেঞ্জ কী বাজারজাতকারী কিভাবে ক্রেতাদের থেকে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে তোমরা চলে যাব অধ্যায় দুই কোম্পানি এবং বাজারজাতকরণ কৌশল ক্রেতা সম্পর্কে গঠনের অংশীদারিত্ব এখানে কিছু ইম্পর্টেন্ট তুলে ধরা হয়েছে কৌশলগত পরিকল্পনা কি দীর্ঘমেয়াদে টিকে থাকা এবং প্রবৃদ্ধির জন্য কোম্পানির সার্বিক কৌশল নির্বাচনের জটিল কাজকেই কৌশলগত পরিকল্পনা বলা হয় পোর্টফোলিও ও বিশ্লেষণ পোর্টফোলিও বিশ্লেষণ হল ব্যবস্থাপনা পণ্য ও ব্যবসায় মূল্যায়ন করে যা নিয়ে কোম্পানি গঠন করা হয় পরিকল্পনা কি কোনো কিছু আগাম চিন্তা করাকেই পরিকল্পনা বলে ভ্যালু কি চেন ভ্যালু হল প্রতিটি বিভাগের সম্মিলিত একটি কার্য প্রক্রিয়া যেখানে ফার্মের একটি পণ্যের নকশাকরণ উৎপাদন বাজারজাতকরণ বন্টন এবং উন্নয়ন সহ কৌশলগত ব্যবসায় একক এর সংজ্ঞা একটি কোম্পানি প্রধান ব্যবসায় গঠন কাঠামোতে যতগুলো একক থাকে তার প্রত্যেকটি একককে পৃথক পৃথকভাবে কৌশলগত ব্যবসা একক বলে চারপি দ্বারা কী বোঝায় প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন সুড কি কোম্পানির শক্তি দুর্বলতা সুযোগ হুমকি সামগ্রিক মূল্যায়নকে সুট বলে অর্থাৎ স্ট্যান্ড উইকনেস অপরচুনিটি থ্রেড বাজারজাতকরণ নিয়ন্ত্রণ কাকে বলে বাজারজাতকরণ নিয়ন্ত্রণ হলো স্বাভাবিক মান ঠিক রেখে বাজারজাতকরণের উদ্দেশ্য কার্যকর পর্যবেক্ষণ করা স্টারস কি স্টার্স হচ্ছে উচ্চ প্রবৃত্তি ও উচ্চ শেয়ার সমৃদ্ধ ব্যবসায় পণ্যসমূহ এখন বি এবং সিপ্যাটের খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখানো হচ্ছে কৌশলগত পরিকল্পনার বিভিন্ন পদক্ষেপ সংক্ষেপে ব্যাখ্যা করো বাজারজাতকরণ মিশ্রণের উপাদানসমূহ আলোচনা করো বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ আলোচনা করো স্টার্স ক্যাশ কাউস কোয়েশ্চেন মার্কস ও ড্রাগস ব্যাখ্যা করো কৌশলগত পরিকল্পনার স্তর সমূহ আলোচনা করো বাস্তবায়ন ব্যর্থতার কারণ ও প্রতিকার বর্ণনা করো অধ্যায় তিন বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ বাজারজাতকরণ পরিবেশ কী বাজারজাতকরণ পরিবেশ হল যেসব পক্ষ শক্তি ও পারিপার্শ্বিক উপাদানসমূহের সমন্বয়ে গঠিত অবস্থা যা একটি প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করে বাজারজাতকরণ পরিবেশ কত প্রকার দুই প্রকার বেষ্টিক পরিবেশ ও সামষ্টিক পরিবেশ বেষ্টিক পরিবেশ কী যে সকল উপাদান বাজারজাতকরণ কার্যক্রমকে সরাসরি প্রভাব বিস্তার করে তাকে বেস্টিক বলে বেস্টিক পরিবেশের উপাদানগুলো কী কী এবং কয়টি বেস্টিক পরিবেশের উপাদান ছয়টি কোম্পানি সরবরাহকারী মধ্যস্থ ব্যবসায়ী ক্রেতা সাধারণ প্রতিযোগী ও জনগোষ্ঠী গ্রিন পিস কি গ্রিন পিস হল পরিবেশের সমতা আনয়নকারী সংস্থা সামষ্টিক পরিবেশ কী যে সকল উপাদান বাজারজাতকরণ কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে সামষ্টিক পরিবেশ বলে সামষ্টিক পরিবেশের উপাদান কয়টি ছয়টি জনসংখ্যা অর্থনৈতিক প্রাকৃতিক প্রযুক্তিগত রাজনৈতিক ও সাংস্কৃতিক সাংস্কৃতিক পরিবেশ কী সাংস্কৃতিক পরিবেশ ওই সব প্রতিষ্ঠান ও শক্তির সামনে গঠিত যেগুলো সমাজের মৌলিক মূল্যবোধ প্রত্যক্ষকরণ অধিকার এবং আচরণকে প্রভাবিত করে মিশন কি প্রতিষ্ঠানটির উদ্দেশ্য সফল বা অর্জন করার দিক নির্দেশনাকে মিশন বলে বি এবং সি পাটের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখন আলোচনা করা হচ্ছে বাজারজাতকরণ পরিবেশের অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন বাজারজাতকরণ পরিবেশের বেস্টিক উপাদানগুলো কিভাবে একটি প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যবয়ের ওপর প্রভাব সৃষ্টি করে উদাহরণ সহ আলোচনা করো সামষ্টিক পরিবেশ উপাদানসমূহ আলোচনা করো বেস্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য দেখাও বাজারজাতকরণ পরিবেশের প্রতি কোম্পানি কীভাবে সাড়া দেয় বাজারজাতকরণের উপর অর্থনৈতিক পরিবেশের প্রভাব বর্ণনা করো অধ্যায় চার বাজার ও তাদের ক্রয় আচরণ ভোক্তা বাজার কী যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত তাকে ভোক্তা বাজার বলে ভোক্তা আচরণ কী পণ্য সামগ্রী করে সময়ে একজন ভোক্তাকে যে সকল কার্যবলী সম্পাদন করতে হয় সে সকল কাজের সাথে সম্পর্কিত সকল আচরণকে ভোক্তা আচরণ বলে সংস্কৃতি কী সংস্কৃতি হচ্ছে মৌলিক মূল্যবোধ উপলব্ধি অভাব এবং আচরণ যা সমাজের সদস্য হিসাবে পরিবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে অর্জন করে থাকে ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব হলো কোনো ব্যক্তির স্বতন্ত্র গুণাবলী যা তার বৈশিষ্ট্য প্রকাশ করে প্রেরণা কি। প্রেষণা হলো কোনো ব্যক্তিকে কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা সৃষ্টির একটি প্রক্রিয়া মাসুর চাহিদা সোপান তথ্য কী মাসুর চাহিদা সোপান তত্ত্ব হল মানুষের চাহিদা ধারাবাহিকভাবে রূপ বদল করে যেমন খাদ্যের চাহিদা শেষ হলে আমরা বস্ত্রের চাহিদা উপলব্ধি করি উপসংস্কৃতি কাকে বলে একই পরিবেশে এবং পরিস্থিতিতে বসবাস করি একদল মানুষ যা অংশীদারিত্বের ভিত্তিতে জীবনযাপন করে এবং এই জীবনযাপনের প্রক্রিয়াকে উপসংস্কৃতি বলে চাহিদা সুপান তত্ত্ব কে দিয়েছেন অথবা চাহিদা সোপান তথ্যের উন্নয়ন করেছেন কে অধ্যাপক আব্রাহাম মাসলো নতুন পণ্য কী কোনো পণ্য সম্পূর্ণ নতুন বা আংশিক পরিবর্তন করে বাজারে ছাড়া হলে তাকে নতুন পণ্য বলে ভোক্তা মতবাদ কী ভোক্তার অধিকার রক্ষার জন্য বিভিন্ন সংগঠনের কর্তৃক বিভিন্ন আন্দোলনকে ভোক্তা মতবাদ বলে বি এবং সিপাটের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো ভোক্তা বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো ভোক্তা বাজার ও ব্যবসায়িক বাজারের মধ্যে পার্থক্য দেখাও ভোক্তা আচরণের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো ভোক্তা আচরণের একটি মডেল আলোচনা করো ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী ক্রয় সিদ্ধান্ত গ্রহণে ক্রেতার ব্যক্তিত্ব উপাদানগুলোর প্রভাব উদাহরণ সহ আলোচনা করো নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত একটি প্রক্রিয়া দেখাও ব্যবসায় ক্রেতা আচরণ প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা করো ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার ধাপ অথবা স্তর সমূহ আলোচনা করো মার্সর চাহিদা সোপান তথ্যটি ব্যাখ্যা করো এবার আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ে ইম্পর্টেন্ট বিভান ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল অবিষ্ট ক্রেতাদের জন্য ভেহ সৃষ্টি বাজার বিভক্তি কী বা বাজার বিভক্তিকরণ কি একটি সমগ্র বাজারকে আলাদা বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন উপবাজারে বিভক্ত করাকে বাজার বিভক্তিকরণ বলে বাজার বিভক্তিকরণের ভিত্তি কত প্রকার ও কী কী বাজার বিভক্তিকরণের ভিত্তি দুই প্রকার ভোক্তা বাজার বিভক্তিকরণ ব্যবসা বা শিল্প বাজার বিভক্তিকরণ ভৌগোলিক বিভক্তিকরণ কী বিভিন্ন ভৌগোলিক এককের ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন বিভাগে ভাগ করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে ভৌগোলিক বিভক্তিকরণের কয়েকটি চলক থাকে পাঁচটি চলক থাকে বিশ্ব অঞ্চল দেশীয় অঞ্চল শহর বা নগরের আয়তন ঘনত্ব জনসংখ্যা গণবাজারজাতকরণ বাজারজাতকরণ কী গণ বাজারজাতকরণ হলো সমগ্র বাজারকে একটিমাত্র বাজার হিসাবে বিবেচনা করে বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালনা করাকে গণবাজারজাতকরণ বলে কোটর বা নিশ মার্কেটিং কি। স্বতন্ত্র বৈশিষ্ট্য সমৃদ্ধ উপরিভাগ বা কটর হতে বিশেষ সুবিধা প্রাপ্তির জন্য পরিচালিত কর্মকাণ্ডকে কটর বাজারজাতকরণ বলে কোটা কি প্রতি বছর পন্দন আমদানি বি এবং সিপ্যাটের ইম্পর্টেন্ট কোয়েশনগ্রহণ হল বাজার বিভক্তিকরণ কী বাজার বিভক্তিকরণের উপাদানসমূহ সংক্ষেপে লিখ ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো আলোচনা কর বাজারে অবস্থান গ্রহণ বলতে কী বুঝ বাজারে অবস্থান গ্রহণের কৌশল বর্ণনা কর বাজার বিভক্তিকরণ বাজার অবীষ্টকরণ ও পজিশিংয়ের সম্পর্ক কী ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল প্রণয়ন করো বা আলোচনা করো ষষ্ঠ অধ্যায় পণ্য সেবা এবং ব্রান্ড ক্রেতাভাবু সৃষ্টি পণ্য কি। গ্রাহকের প্রয়োজন মেটাতে গুণগত দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্যর অধিকারী লেনদেনের অনার্থিক উপাদানকে বলা হয় পণ্য ভোগ্য পণ্য কী যে সকল পণ্য ভোগের উদ্দেশ্য ক্রয় করা হয় তাকে ভোগ্য পণ্য বলে সুবিধা পণ্য কী যে সকল ভোগ্য ক্রয়ের সময় ভোক্তা বা ক্রেতা দরকার কষাকষি করে না তাকে সুবিধা পণ্য বলে জরুরি পণ্য কি যে সকল পণ্য মানুষের জরুরি প্রয়োজন মিটায় তাকে জরুরি পণ্য বলে শপিং পণ্য কাকে বলে যেসব পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার পণ্যের উপযুক্ততা গুণগুনাগুণ মূল্য স্টাইল ইত্যাদি বৈশিষ্ট্য বিবেচনা করে সেসব পণ্যকে শপিং পণ্য বলে অযাচিত বা অপরিচিত পণ্য কী যে পণ্য সম্পর্কে ক্রেতার কোনো ধারণা থাকে না তাকে অযাচিত পণ্য বলে পণ্য সারি কি। কোনো প্রতিষ্ঠান পরস্পর সম্পর্কযুক্ত যেসব পণ্য বাজারে সারে সেসব পণ্যকে সামগ্রিক পণ্য সারি বলে পণ্য মিশ্রণ কি। এটি কোম্পানির যতগুলো পণ্য বিক্রয় করে তার একটি পূর্ণাঙ্গ তালিকাকে পণ্য মিশ্রণ বলে ব্র্যান্ড কি যা দ্বারা বিক্রেতার পণ্যকে পৃথকভাবে চেনা যায় বা শনাক্ত করা যায় তাকে ব্র্যান্ড বলে ট্রেডমার্ক কি ট্রেডমার্ক হলো কিছু বর্ণ শব্দ প্রতীক বা মার্ক একটি কোম্পানিকে আইনগত নিবন্ধন করে ব্যবহারের অধিকার লাভ করে ব্র্যান্ড ইকুইটি কি ব্র্যান্ডের খুবই গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড ইকুইটি অর্থাৎ ভোক্তাদের প্রভাবিত করার ক্ষেত্রে ব্র্যান্ড এবং যে ভূমিকা বা যে ব্র্যান্ডের নামে কোম্পানি যে বাড়তি সুবিধা পায় তাকে ব্র্যান্ড ইকুইটি বলে বা ইকুইটি বলে সেবা কি সেবা হচ্ছে অদৃশ্যমান কাজ বা সুবিধা যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না সেবা প্রশনশীলতা কি সেবার প্রশংসীতা বলতে বোঝায় সেবাকে পরবর্তীতে বিক্রয় বা ব্যবহারের জন্য মজুদ বা সংরক্ষণ করা যায় না লেবেলিং কাকে বলে বাজারজাতকৃত পণ্যর গুরুত্বপূর্ণ তথ্য বাছাই করাকে লেবেলিং বা লেবেল বলে কাদেরকে ব্রান্ড অ্যাস অ্যাম্বাসেডর বলা হয় ব্রান্ড অ্যাম্বাসেডর বলতে শুভেচ্ছা দূতকে বোঝায় যিনি কোনো প্রতিষ্ঠান বা পণ্যের প্রতিনিধি হয়ে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠান বা পণ্যের বিজ্ঞাপন প্রচারে সহায়তা করে থাকে এই চ্যাপ্টারে বি এবং সি পাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হলো ভোগ্য পণ্য বলতে কী বুঝো ভোগ্য পণ্যের বাজারজাতকরণের বিবেচ বিষয়গুলো বর্ণনা করো শিল্পপণ্য বাজারে বিভস্ত বিষয়গুলো কী কী ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের মধ্যে পার্থক্য দেখাও শক্তিশালী ব্র্যান্ড গঠন করার ক্ষেত্রে প্রধান ব্র্যান্ডের কৌশল সিদ্ধান্ত গ্রহণ কী তা বর্ণনা করো সেবার সংজ্ঞা দাও সেবা বাজারজাতকরণের গুরুত্ব ব্যাখ্যা করো বাংলাদেশে সেবা খাতের বিকাশ সম্পর্কে আলোচনা করো পণ্য সেবা ও বাজারের ধারণা ব্যাখ্যা করো পণ্য ও সেবার মধ্যে পার্থক্য দেখাও এবার আসা যাক সপ্তম অধ্যায়ে নতুন পণ্য উন্নয়ন ও পণ্য জীবন চক্র কৌশল নতুন পণ্য কি নতুন পণ্য বলতে নতুন উদ্ভাবিত পণ্য সম্পূর্ণ নতুন প্যাকেজিং এবং পণ্যের সারিতে নেই এরকম বাজারে চালু করাকে বা সংযোজন করাকে বোঝায় বাণিজ্যিকীকরণ কি। নতুন পণ্য সম্পূর্ণ মাত্রায় উৎপাদনশীল ও বাজারজাত করাকে বাণিজ্যিকীকরণ বলে বিসিজি অ্যাপ্রোচ অ্যাপ্রোস অথবা ডক্স বলতে কি বুঝো নিম্ন বাজার প্রবৃদ্ধি ও নিম্ন বাজার শেয়ার সম্পূর্ণ ব্যবসা বা বোঝায় বাজার বিভক্তিকরণ কি। পদস্টি প্রদানের উদ্দেশ্যে একটি বৃহৎ বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্য বা আচরণের ভিত্তিতে কতিপয় উপবাজার বা উপবিভাগে ভাগ করাকে বাজার বিভক্তিকরণ বলে পণ্যের জীবনচক্র বলতে কি বুঝো কোনো পণ্য উৎপাদনের পর থেকে আরম্ভ করে বাজার থেকে চিরতরে হারিয়ে যাওয়া পর্যন্ত যেসব পর্যায় বা স্তর অতিক্রম করে সেসব স্তরকে একত্রে পণ্যের জীবনচক্র বলে পণ্যের জীবনচক্রের স্তর কয়টি পাঁচটি উন্নয়ন সূচনা প্রবৃদ্ধি পূর্ণতা এবং পতন তো এই চ্যাপ্টারে বি এবং সি প্যাটের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হলো নতুন পণ্য উন্নয়ন কেন গুরুত্বপূর্ণ নতুন পণ্য উন্নয়নের পদক্ষেপগুলো কী কী নতুন পণ্যের ব্যর্থতার কারণগুলো কী কী পণ্যের জীবনচক্র বলতে কী বুঝো পণ্যের জীবনচক্রে বিভিন্ন পর্যায়ে গৃহীত বাজারজাতকরণ কৌশলগুলো আলোচনা করো পণ্যের জীবনচক্রের স্তরগুলো আলোচনা করো উদাহরণ সহ স্টাইল ফ্যাশন ও ফিট বিষয়গুলো ব্যাখ্যা করো এবার আসা যাক অষ্টম অধ্যায়ে মূল্য নির্ধারণ ক্রেতা ভ্যালু অনুধাবন ও অর্জন এবং মূল্য নির্ধারণ কৌশল মূল্য কী একটি বিশেষ পণ্য বা সেবা লাভের উদ্দেশ্য একজন ভোক্তা যা বিনিময় করতে রাজি এবং তার পরিমাণ মূল্যকে বলা হয় হচ্ছে মূল্য স্থির ব্যয় কি যে খরচ উৎপাদন বা বিক্রয়ের পরিমাণের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হ্রাস বৃদ্ধির ফলে বাড়ে বা কমে না তাকে খরচ বলে বাজার শর্তলা মূল্য নির্ধারণ কী বাজার শর্ত বা মূল্য নির্ধারণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উচ্চ মূল্য দিতে ইচ্ছুক এমন বাজার বিভাগ হতে পর্যায়ক্রমে সর্বোচ্চ মুনাফা অর্জনের প্রত্যাশায় নতুন পণ্যের উচ্চ মূল্য ধার্য করা পরিবর্তনশীল ব্যয় কী যে খরচ উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল খরচ বলে মোট ব্যয় কী নির্দিষ্ট কোনো উৎপাদন স্তরের স্থায়ী ও পরিবর্তনশীল খরচের যোগফলকে মোট খরচ বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। পূর্ণ একচেটিয়া বাজার কি যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং পণ্যের মূল্যের উপর বিক্রেতার একক অধিকার বা আধিপত্য বজায় থাকে তাকে পূর্ণ একচেটিয়া বাজার বলে ব্রেক ইভেন মূল্য বা সমুচ্ছেদ বিন্দু নির্ধারণ কি। ভারসাম্য বিন্দুর উপর ভিত্তি করে মূল্য নির্ধারণের ভারসাম্যকে বিন্দু মূল্য নির্ধারণ বলে ব্রেক ইভেন বিশ্লেষণ কী ব্রেক ইভেন বিশ্লেষণ হলো ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি যেখানে মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ সমান হয় চাহিদার মূল্য স্থিতিস্থাপকের সূত্রটি কী সূত্রটি হলো চাহিদার পরিবর্তনের শতকরা হার ভাগ হচ্ছে মূল্য পরিবর্তনের শতকরা হার মূল্যভিত্তিক বা ভিত্তিক মূল্য নির্ধারণ কাকে বলে বিক্রেতার খরচ পরিবর্তন ক্রেতা কর্তৃক ভেলু প্রত্যক্ষণ অনুযায়ী মূল্য নির্ধারণের ভেলুভিত্তিক মূল্যকে নির্ধারণ বলে এ চ্যাপ্টারে বি এবং সি পার্টের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হল মূল্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করো মূল্য নির্ধারণের ব্রেক ইভেন্ট বিশ্লেষণ করো মূল্য নির্ধারণের বিভৎস বিষয়সমূহ আলোচনা করো মূল্য ও চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো মূল্য নির্ধারণের বিবসায় সমূহগুলো বা বিষয়সমূহগুলো ব্যাখ্যা করো নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল আলোচনা করো পণ্য মিশ্রণ মূল্য নির্ধারণ কৌশল আলোচনা করো এবার আসা যাক নবম অধ্যায়ে বাজারজাতকরণ প্রণালী ক্রেতা বহু ভেদ সরবরাহ এবং খুচরা ও পাইকারি ব্যবসায় বাজারজাতকরণ প্রণালী বা বন্টন প্রণালী কি যে পদ্ধতির মাধ্যমে উৎপাদকের উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তা বা শিল্পীয় ব্যবহারকারীর নিকট পৌঁছানো হয় তাকে বন্টন প্রণালী বলে বন্টন প্রণালী কত প্রকার ও কী কী বন্টন প্রণালী দুই প্রকার ভোগ্য পণ্যের বন্টন প্রণাদী আরেকটা হচ্ছে শিল্প পণ্যের বন্টন প্রণালী প্রণাদির দ্বন্দ্ব কী বন্টন পুণ্যাদির অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দৃষ্টিভঙ্গিতে পার্থক্য দেখা দিয়ে তাকে বন্টন পুণ্যাদির দ্বন্দ্ব বলে আনুভূমিক দ্বন্দ্ব কী প্রণালীর একই স্তরে সদস্যদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্ট করাকে আনুভামিক দ্বন্দ্ব বলে সুপার মার্কেট কী যে বৃহৎ খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান খাদ্য জাতীয় পণ্য বিক্রয়ের পাশাপাশি অন্যান্য পণ্য বিক্রয় করে তাকে সুপার মার্কেট বলে বাজারজাতকরণ তথ্য ব্যবস্থা কী পরস্পর ক্রিয়াশীল চলমান ভবিষ্যৎমুখী ব্যক্তি যন্ত্রপাতি এবং এর পদ্ধতি কাঠামোকে বাজারজাতকরণ তথ্য ব্যবস্থা বলে সুপার স্টোর কী যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের আয়তনে সুপার মার্কেটের চেয়ে বড় এবং বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের খাদ্য সরবরাহ ব্যবহারযোগ্য পণ্য সম্ভার থাকে তাকে সুপার স্টোর বলে উলম্ব দ্বন্দ্ব কী বন্টন প্রণালীর বিভিন্ন পর্যায়ে মধ্য যেসব দ্বন্দ্ব দেখা যায় তাকে উলম্ব দ্বন্দ্ব বলে পাইকারি ব্যবসায় কাকে বলে যে মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে তাকে পাইকারি ব্যবসায় বলে মার্কেটিং চ্যানেল কী যে পদ্ধতিতে উৎপাদকের উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছায় তাকে মার্কেটিং চ্যানেল বলে এ চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ বি এবং সি পাটের কোশ্চেনগুলো হল বন্টন প্রণালীর সদস্যরা কীভাবে ভেলু যোগ করে ভোগ্য পণ্যর বন্টন প্রণালী ব্যাখ্যা করো বন্টন প্রণালী নির্বাচনের বিবেচনা সমূহ আলোচনা করো প্রণালী দ্বন্দ্বের অধিকার প্রতিকারের পদ্ধতি আলোচনা করো খুচরা ব্যবসায় মূল্য নির্ধারণ পদ্ধতি আলোচনা করো মনে করো তুমি একজন হাতঘড়ি উৎপাদনকারী তোমার কোম্পানির জন্য প্রধান বন্টন প্রণালীর বিকল্প সমূহ আলোচনা করো পাইকারি ব্যবসায়ী নির্বাচনে কী কী বিবেচার বিষয় মেনে চলতে হবে ব্যাখ্যা করো পাইকারি ব্যবসায়ের কার্যভি আলোচনা করো খুচরা ব্যবসায় ও পাইকারি ব্যবসার মধ্যে পার্থক্য দেখাও এবার আসা যাক দশম অধ্যায়ে ক্রেতাভু যোগাযোগ সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ কৌশল প্রসার মিশ্রণ কি বাজারজাতকরণ ব্যবস্থাকে বিক্রয় উন্নয়ন কার্যক্রম প্রসার কৌশলের কোনটির কি পরিমাণ বাস্তবে প্রয়োগ করবে তার সংমিশ্রণকে প্রসার মিশ্রণ বলে প্রমোশন মিশ্রণের উপাদান কি কি। কী প্রমোশন মিশ্রের উপাদান হচ্ছে পাঁচটি বিজ্ঞাপন ব্যক্তিক বিক্রয় বিক্রয় প্রসার জনসংখ্যা সংযোগ প্রত্যক্ষ বাজারজাতকরণ ভোগ্য পণ্য কী চূড়ান্ত ভোক্তা ব্যক্তিগত ভোগের জন্য যেসব পণ্য ক্রয় করে তাকে ভোগ্যপণ্য বলে ই বাজারজাতকরণ কী ই বাজারজাতকরণ হল ইন্টারনেটের মাধ্যমে বাজারজাতকরণ নীতিমালা ও কৌশলের প্রয়োগ বৈদ্যুতিক মাধ্যমে ব্যবহারের মাধ্যমে বাজারজাতকরণের নীতিমালা ও কৌশলের প্রয়োগ করা ইকোডিং কী বা ইনকোডিং কি ইনকোডিং হল বাজারজাতকরণ মতবাদকে শব্দ গ্রাফ চিত্র ইত্যাদির মাধ্যমে সংকেত বা প্রতীক রূপান্তর করে ডিকোডিং কি ডিকোডিং হল ডিকোডিং প্রাপকের সংকেতকৃত বার্তাকে স্বাভাবিক ভাষায় ব্যাখ্যা করা বিজ্ঞাপন কি পণ্যের প্রতি জনগণকে আকৃষ্ট করার লক্ষ্যে যখন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ পণ্যের গুণাগুণ কার্যকারিতা ও এর ব্যবহার বিধি জনসাধারণের সম্মুখে তুলে ধরে তাকে বিজ্ঞাপন বলে বিক্রয় প্রসার কি বিক্রয় বৃদ্ধির জন্য স্বল্প মেয়াদে যে সকল কর্মকাণ্ড সংগঠিত হয় তাকে বিক্রয় প্রসার বলে অনলাইন মার্কেটিং কি ইন্টারনেটের মাধ্যমে সকল প্রকার বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করাকে অনলাইন মার্কেটিং বলে অনলাইন মার্কেটিং বা অনলাইন বাজারজাতকরণ কি অনলাইন মার্কেটিং হচ্ছে কম্পিউটার পদ্ধতির মাধ্যমে পারস্পরিক ক্রিয়াশীল সংযোগ বা যোগাযোগ যা ইলেকট্রনিক উপায়ে ক্রেতা বা বিক্রেতাকে সংযোগ স্থাপন করে এই চ্যাপ্টারের বি এবং পার্টের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হল প্রসার মিশ্রণ নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান সম্বন্ধে আলোচনা করো বাজারজাতকরণ প্রসার বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্য বিজ্ঞাপন বলতে কি বুঝো বিজ্ঞাপন কিভাবে চাহিদা সৃষ্টি করে আলোচনা করো বিজ্ঞাপন কি অপচয় ব্যাখ্যা করো বিজ্ঞাপন ও প্রসারের মধ্যে পার্থক্য দেখাও ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়া বা পদক্ষেপগুলো বর্ণনা করো বাজেট নির্ধারণের পদ্ধতিগুলো কি কি বাজারজাতকরণ যোগাযোগ প্রক্রিয়া ব্যাখ্যা করো বা বর্ণনা করো ফলপ্রুষ বাজারজাতকরণ যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার ধাপগুলো আলোচনা করো এবার আসা যাক অধ্যায় এগারো বিশ্বব্যাপী বাজার বিশ্বব্যাপী বাজারজাতকরণ কি বিশ্বের সমগ্র বাজারকে একটি একক বাজার হিসাবে বিবেচনা করে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করাকে বিশ্বব্যাপী বাজারজাতকরণ বলে বিশ্বব্যাপী সংস্থা ডাব্লুটিও এর পূর্ণরূপ কী ওয়ার্ল্ড ট্রাড অর্গানাইজেশন যা শুল্ক বা বিশ্বব্যাপী ব্যবসায় বাধা দূর করে বা দূর করার উদ্দেশ্য উনিশশো পঁচানব্বই সালে জিএটিটি এর নতুন নাম হিসেবে আত্মপ্রকাশ করে ডাব্লিউটিও এর বর্তমান সদস্য সংখ্যা কতটি দেশ একশো বাহান্নটি অভ্যন্তরীণ বাজারজাতকরণ বলতে কি বোঝায় অভ্যন্তরীণ বাজারজাতকরণ বলতে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে বসবাস ভোক্তার কাছে পণ্য বা সেবার পৌঁছানো দেয়ারকে যাবতীয় বাজারজাতকরণ কার্যক্রমকে বোঝায় জি কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে শুল্ক ও বাণিজ্য বিষয়ে যে চুক্তি সম্পাদিত হয় সেটি হল জি জিএটিটির জি হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাইস অ্যান্ড ট্রেড কি নাপটা হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এশিয়ান এর পুনরূপ কি দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ সাধনের উদ্দেশ্য উনিশশো সালে দশটি রাষ্ট্রের সমন্বয়ে অ্যাসোসিয়েশন অব সাউথ এস্ট এশিয়ান ন্যাশন গঠিত হয় সাপটা কি সাপটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এর সংক্ষিপ্ত রূপ সার্বভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য জোট হিসাবে স্বীকৃত আন্তর্জাতিক বাজারজাতকরণ কি। কোনো কোম্পানি তাদের উৎপাদিত পণ্য সামগ্রী দেশের অভ্যন্তরে বাজারজাতকরণ করলে তাকে অভ্যন্তরীণ বাজারজাতকরণ বলে গ্লোবাল ফার্ম কি। যে প্রতিষ্ঠান একাধিক দেশে কার্যক্রম পরিচালনা করে বাজারজাতকরণ উৎপাদন গবেষণা উন্নয়ন এবং আর্থিক সুবিধা সমূহ অর্জন করে যা অভ্যন্তরীণ প্রতিযোগিতা প্রদান করা হয় না তাকে গ্লোবাল ফার্ম বলে এই চ্যাপ্টারে বি এবং সি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হল বিশ্বব্যাপী বাজারজাতকরণ বা আন্তর্জাতিক বাজারজাতকরণ বলতে কি বুঝো অভ্যন্তরীণ বাজারজাতকরণ ও বিশ্বব্যাপী বাজারজাতকরণের মধ্যে পার্থক্য কী আন্তর্জাতিক বাজারজাতকরণে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানসমূহ বর্ণনা করো বিশ্বব্যাপী বাজার প্রবেশের কৌশল বর্ণনা করো এবার আসা যাক সর্বশেষ যে ট্যাপ চ্যাপ্টারটা দেওয়া আছে বারোতম চ্যাপ্টার টেকসই বাজারজাতকরণ সামাজিক দায়িত্বশীল ও নৈতিকতা টেকসই বাজারজাতকরণ কী বর্তমান ভোক্তাদের সন্তুষ্টি বিধানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রজন মেটানোর ক্ষমতা অর্জন করা এবং প্রতিষ্ঠানকে তার উপযোগ করে তোলা তাকেই বলা হয়েছে টেকসাই বাজারজাতকরণ ভোক্তাবাদ কি যে সংগঠিত আন্দোলনের ফলে সরকারকে ভোক্তার স্বার্থ সুরক্ষার্থে বিক্রেতার জন্য বিভিন্ন আইন করে এবং ভোক্তাদের অধিকারকে স্বীকৃতি দেয় তাকে ভোক্তাবাদ বলে পরিবেশবাদ কি পরিবেশবাদ হচ্ছে এমন এক ধরনের আন্দোলন যার সাহায্যে সমাজের মানুষ পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখার চেষ্টা করা হয় সিএবির পুনরিপ হচ্ছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সংক্ষিপ্ত রূপ এটি ভোক্তার স্বার্থ সংরক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভোক্তামুখী বাজারজাতকরণ কী ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে বাজারজাতকরণ কার্যক্রম সংগঠিত পরিচিত হয়ে তাকে ভুগতাম কি বাজারজাতকরণ বলে বাজারজাতকরণের নৈতিকতা কী বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত না করে আইনের সাথে সামসজ্জ নীতির আলোকে বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদন করা হলে তাকে বাজারজাতকরণ নৈতিকতা বলে এ চ্যাপ্টারে বি এবং সিপ্যাটের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হলো টেকসই বাজারজাতকরণ কি টেকসই বাজারজাতকরণে ভোক্তা কার্যক্রম আলোচনা করো ভোক্তার সর্বজন স্বীকৃত অধিকারগুলো উল্লেখ করো ভোক্তাবাদের কারণসমূহ বর্ণনা করো ভোক্তাদের অধিকার কি কি বাজারজাতকরণের নৈতিকতা কাকে বলে তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের ফুল সাজেশন তো সর্বশেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সার্বিক সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা